হাই এভরি ওয়ান ওয়েলকাম টু টিন্সবাড়ি আজকে দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের মস্তিষ্ক নিয়ে আলোচনা করবো এবং এইটাকে ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব চলো শুরু করা যাক প্রথমেই দেখো যে এই মস্তিষ্ক হলো স্নায়ুতন্ত্রের একটি অংশ স্নায়ুতন্ত্রকে সাধারণভাবে তিন ভাগে ভাগ করা যায় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুভাগে বিভক্ত মস্তিষ্ক আর কাণ্ড প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুভাগে বিভক্ত করটিক স্নায়ু আর সুষুম্না স্নায়ু আর এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুভাগে বিভক্ত সংবেদী পরাসমবেদী সমবেদিকে ইংলিশে বলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পরাসমবেদীকে বলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম চলো এবার মস্তিষ্ক সম্পর্কে ডিটেলসে জেনে নিই দেহের মস্তিষ্ক প্রায় ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি ওজন হয় এটাই মানব দেহের সবচেয়ে ভারী অংশ এই মস্তিষ্কের মধ্যে দশ শত কোটি নিউরন থাকে এবং এর চেয়েও বেশি নিউরোগ্লিয়া থাকে মানবদেহের মস্তিষ্ককে কতগুলো ভাগে ভাগ করা যায় মস্তিষ্ক তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত সেটা হলো অগ্রমস্তিষ্ক বা প্রসেন সেফালন বা মেসেন সেফালন পশ্চাদ মস্তিষ্ক বা রম্বেন সেফালন এই অগ্রমস্তিষ্ককে প্রধানত দুভাগে ভাগ করা যায় টেলেন সেফালন বা প্রান্ত মস্তিষ্ক ডায়েন সেফালন বা আন্তর মস্তিষ্ক মধ্যমস্তিষ্কের দুটো ভাগ টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্কল পশ্চাৎ মস্তিষ্ক বা রমবেন সেফালন এটার দুটো ভাগ মেটেন সেফালন আর মাইলেন সেফালন লক্ষ্য করো মধ্য মস্তিষ্ককে বলছে মেসেন সেফালন আর এই পশ্চাদ মস্তিষ্কের দুটো ভাগ মেটেন আর মায়েলেন এই নামগুলো একই টাইপের তাই একটু খেয়াল করে পড়তে হবে যাতে এই নামগুলো গুলিয়ে না যায় এরপর আসি অগ্র অগ্রমস্তিষ্কের প্রধান দুটো ভাগ দেখলে টেলেন সেফালান ডায়েন সেফালান এই টেলেন সেফালন বা প্রান্ত মস্তিষ্কের প্রধান তিনটি অংশ গুরু মস্তিষ্ক নাসা মস্তিষ্ক আর রেখো মস্তিষ্ক ঠিক আছে এই যে গুরু মস্তিষ্ক এটা অগ্রমস্তিষ্কের একটা অনেকখানি অংশ দখল করে থাকে অর্থাৎ এই যে সামনের এই অংশটা দেখছো এটা পুরোটাই হলো কি গুরু মস্তিষ্ক এই অংশটা হলো তাহলে কি গুরু মস্তিষ্ক ঠিক আছে আর মানবদেহের মস্তিষ্ক করটির মধ্যে ঢাকা থাকে এই যে গুরু মস্তিষ্কের মধ্যে বেশ কিছু খাঁজ এবং ভাঁজ দেখা যায় যেগুলো আমি এঁকেছি এই যে গভীরভাবে যে রেখাগুলো গেছে এইগুলো হলো খাঁজ আর এই হালকা যে অংশগুলো এগুলো হলো ভাঁজ এই গুরু মস্তিষ্কের মধ্যে অবস্থিত এই যে খাঁজকে বলে সালকাস আর এই যে ভাঁজকে বলে জাইরাস এই সালকাস আর জাইরাস কিন্তু গুরু মস্তিষ্কের মধ্যে অবস্থান করছে এই যে গুরু মস্তিষ্ক এই গুরু মস্তিষ্কের এই অনুদৈর্ঘ্য বরাবর একটা এখানে গভীর খাঁজ আছে যার ফলে এই মস্তিষ্কটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে কিভাবে একটা গভীর খাজ অনুদৈর্ঘ্য বরাবর গেছে এবং সেটা মস্তিষ্ককে প্রধান দুটো ভাগে ভাগ করে দিয়েছে বাঁ দিকের অংশটাকে বলে বাম গোলার্ধ ডান দিকের অংশটাকে ডান গোলার্ধ বলে আর এই যে দুটো গোলার্ধ এই গোলার্ধ দুটি নিচের দিকে একটি স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে এই স্নায়ু যোজকটাকে বলে কর্পাস ক্যালোসাম দেখো ছবিতে আমি যে এইটা এঁকেছি এইটা হলো করপাস ক্যালোসাম এই যে অংশটা এটা হলো কর্পাস ক্যালোসাম এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে চাই আমরা যারা ডান হাতে লিখি তাদের বেশিটাই কিন্তু লেফট মস্তিষ্ক বা বাম মস্তিষ্কের বাম গোলার্ধ বেশি উন্নত তাই আমরা ডান হাতে লিখতে পারি আর যারা হাতে লেখে তাদের কিন্তু মস্তিষ্কের ডান গোলার্ধ বেশি উন্নত হয় বাম গোলার্ধের থেকে সেই জন্য তারা বাম হাতে লেখে ঠিক আছে আমাদের মস্তিষ্কের যে গোলার্ধ বেশি অ্যাক্টিভ ঠিক তার উল্টো দিকের অংশে হাত পা আমাদের ক্ষেত্রে বেশি অ্যাক্টিভ হয় তার মানে যারা বাঁ হাতে লেখে তাদের ক্ষেত্রে মস্তিষ্কের ডান পার্ট খুব বেশি অ্যাক্টিভ এই গুরু মস্তিষ্কের বাইরের দিকের অংশকে বলে সেরিব্রাল কটেক্স আর ভিতর দিকের অংশকে বলে সেরিব্রাল মেডালা গুরু মস্তিষ্কের বহির্ভাগে থাকে ধূসর বস্তু আর ভিতর দিকে থাকে শ্বেত বস্তু তার মানে বাইরের দিকে থাকছে কি গ্রে ম্যাটার ভিতর দিকে থাকছে হোয়াইট ম্যাটার এই গুরু মস্তিষ্ক প্রধানত পাঁচটা লোভ বা খণ্ডে বিভক্ত ফ্রন্টাল লোভ প্যারাইটাল লোভ অক্সিপিটাল লোভ টেম্পোরাল লোভ আর লিম্বিক লোভ দেখো আমি একটা ছবি দিয়ে দিয়েছি এইখানে তোমরা সব লোভগুলো দেখতে পাবে যে গুরু মস্তিষ্কের কী কী লোভ রয়েছে পুরো মস্তিষ্ক এর নিচে গভীরে অবস্থান করে রেখো মস্তিষ্ক এই রেখো মস্তিষ্ক ধূসর বস্তু দিয়ে গঠিত হয় এবং তারও নিচে মস্তিষ্কের নাভি অঞ্চলে একদম আংটির মতো বিন্যস্ত থাকে সেটা হলো নাসা মস্তিষ্ক হলে এই প্রান্ত মস্তিষ্ক বা টেলেন কাজ কি এর কাজ হলো চিন্তা স্মৃতি বুদ্ধি বিবেচনা চাপ তাপ আনন্দ ভয় শ্রবণ এগুলো সব অনুভব করা এই যে টেলেনসেফালনের আরেকটা পার্ট যেটা বললাম রেখো মস্তিষ্ক এর কাজ হলো গুরু মস্তিষ্ক থেকে যে সমস্ত চেষ্টীয় ক্রিয়া উদ্ভূত হয় সেইগুলোকে নিয়ন্ত্রণ করে আর নাসা মস্তিষ্ক কী করে বিভিন্ন ধরনের ঘ্রাণ গ্রহণে সাহায্য করে এই যে মস্তিষ্কের ছবিটি দেখছো এর যে অংশগুলো আমি এরম স্ট্রাইপ দিচ্ছি এইটা পুরোটাই হলো গুরু মস্তিষ্কের অংশ অর্থাৎ ব্রেনের অনেকখানি অংশ জুড়েই কিন্তু রয়েছে গুরু মস্তিষ্ক এই সম্পূর্ণ পার্টটাই হল গুরু মস্তিষ্ক এরপর আসি অগ্রমস্তিষ্কের দ্বিতীয় পার্ট সেটা হলো ডায়েন্সেভালন বা আন্তর মস্তিষ্ক এই আন্তর মস্তিষ্ক থ্যালামাস হাইপোথ্যালামাস নিয়ে গঠিত তাহলে দেখো এটার দুটো অংশ একটা হলো থ্যালামাস আর একটা হলো হাইপো মাছ ঠিক আছে এরপর ছবিতে দেখো এই যে চেম্বার এই যে গোল মতো এই যে অংশ এইটা হলো থ্যালামাস এই অংশটা হলো থ্যালামাস আর দেখো থ্যালামাসের নিচের প্রকোষ্ঠে এই যে গোল অংশ এইটা হলো হাইপোথ্যালামাস হাইপো থ্যালামাস আরও দুটো পয়েন্টিং দেখে রাখবে হাইপোথ্যালামাসের নিচের দিকে একটা বলের মতো অংশ রয়েছে এইটাই হলো পিটুইটারি গ্রন্থি তাহলে এইটা হলো কি পিটুইটারি ঠিক আছে তোমরা সবাই হরমোন পড়ার সময় দেখেছো যে পিটুইটারি গ্রন্থির এই রকম জায়গাটায় থাকে অপটিক কায়াজমা ঠিক আছে তাহলে এই যে অংশ এই যে অংশ এই এইখানটা এইটা হলো অপটিক কায়াজমা অপটিক কায়াজমা এবার থ্যালামাসের লোকেশানে আসি থ্যালামাস কোন জায়গায় অবস্থান করে এই থ্যালামাস অবস্থান করে তৃতীয় প্রকোষ্ঠ এই এইটা হল একটা প্রকোষ্ঠ এইখানটা হল একটা প্রকোষ্ঠ ঠিক আছে এরকম মস্তিষ্কের মধ্যে চারখানা প্রকোষ্ঠ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইখানটা হল তৃতীয় প্রকোষ্ঠ ঠিক আছে আর এই তৃতীয় প্রকোষ্ঠের দুপাশেই অবস্থান করে এই থ্যালামাস তার মানে দেখো এটা তো আমরা ব্রেনের একটা পার্ট দেখছি ঠিক একইভাবে ওই দিকেও ব্রেনের আর একটা পার্ট অবস্থান করে তার মানে ব্রেনটা যদি এরম অবস্থান করে তাহলে এই দিকেও একটা থ্যালামাস আছে এই পাশেও একটা থ্যালামাস আছে তাহলে এইখানটা কি তৃতীয় প্রকোষ্ঠ তৃতীয় প্রকোষ্ঠের পাশে একটা ডিব্বাকার ধূসর আকৃতির স্থান আছে সেইটাই হলো থ্যালামাস এই যে এই অংশটা এইটাকে গুরু মস্তিষ্কের সিংহদ্বার বলে কেন বলে কারণ সমস্ত যে ইনফরমেশান ঘ্রাণ ছাড়া অর্থাৎ স্মেল ছাড়া যে সমস্ত ইনফরমেশান বা অনুভূতি এই গুরু মস্তিষ্কে আসে সেগুলো সবই এই থ্যালামাসের মধ্যে দিয়েই গুরু মস্তিষ্কে প্রবেশ করে সেই জন্য একে গুরু মস্তিষ্কের সিংহ দ্বার বলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কেন বলে তখন কিন্তু এটা এক্সপ্লেন করে লিখতে হবে সেটা টু মার্কসে এলেও কিন্তু এক কথা এক্সপ্লেন করে দিতে হবে যে এর মধ্যে দিয়েই ঘ্রাণ ব্যতীত সমস্ত অনুভূতি এই থ্যালামাসের মধ্যে দিয়েই গুরু মস্তিষ্কে প্রবেশ করে এই যে থ্যালামাস এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিবর্তী কেন্দ্র কারণ এটা ক্রোধ পীড়ন এই সমস্ত অনুভূতিগুলোর প্রতিবর্তী ক্রিয়া এটার মধ্যে সম্পন্ন হয় এরপরে আসি হাইপোথ্যালামাস ছবিতে দেখো এইখানটা কি বললাম তৃতীয় প্রকোষ্ঠ ওপরে রয়েছে কি থ্যালামাস ঠিক তার নিচে রয়েছে কি হাইপোথ্যালামাস তাহলে কি বলতে পারি হাইপোথ্যালামাস কোথায় অবস্থান করছে তৃতীয় প্রকোষ্ঠের নিচে তৃতীয় প্রকোষ্ঠের নিচে আর এই দিকে অপটিক কাজমা থেকে ম্যামিলারি বডির অবধি বিস্তৃত যে অংশ তার মাঝে রয়েছে হাইপোথ্যালামাস এই অবস্থানটা ছবি দেখে পড়বে এবং এই ছবি থেকে বুঝে নাও তাহলে আর মানে মনে রাখতে অনেক সুবিধা হবে তাহলে হাইপোথ্যালামাস অবস্থান করছে কোথায় তৃতীয় প্রকোষ্ঠের নিচে অপটিক কাজমা থেকে ম্যামিলারি বডির মধ্যে যে অংশ তার উপরে অবস্থান করছে এই যে হাইপোথ্যালামাস এটা সমবেদী ও পরাসমবেদী এই দুই রকম স্নায়ুতন্ত্রের কেন্দ্র হিসাবে কাজ করে অর্থাৎ সিম্প্যাথেটিক আর প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমের সিস্টেম হিসাবে এইখানেই কাজ করে আর তাছাড়া কি এই হাইপোথ্যালামাসের মধ্যে ক্ষুধা তৃষ্ণা রাগ ক্রোধ দুঃখ এই সমস্ত অনুভূতিগুলো এই হাইপোথ্যালামাস দ্বারাই কন্ট্রোল হয় মানে খিদে পাওয়ার ধরন এক একটা মানুষের ক্ষেত্রে বা এক একটা প্রাণীর ক্ষেত্রে এক এক রকম আবার স্যাটাইটি মানে যে খিদে পাচ্ছে না মানে পরিপূর্ণ ভাব সেইটাও কিন্তু এই নিয়ন্ত্রণ করে এই হাইপোথালামাস আর এই হাইপোথ্যালামাসই রাগ দুঃখ অভিমান এই সমস্ত আবেগগুলোকেও নিয়ন্ত্রণ করে সেই জন্যই অ্যাকচুয়ালি বলা হয় যে প্রাণায়াম করতে প্রাণায়াম করলে হয় কি এই যে হাইপোথালামাসের মধ্যে পড়া সমবেতি এফেক্টটা অনেক বেড়ে যায় তার ফলে এই যে আবেগগুলো অনেক সহজে কন্ট্রোল করা যায় ঠিক আছে তার ফলে কি হয় যে এই আবেগগুলো তুমি খুব সহজে কন্ট্রোল করে ফেলতে পারবে তাহলে মাইন্ড খুব তাড়াতাড়ি খুব সেটেল থাকে খুব ঠান্ডা থাকে খুব সহজে এদিক ওদিক ছুটে যায় না সেইটাই হলো মেডিটেশন করার একটা এফেক্ট সেটা হলো এই হাইপোথ্যালামাসের ওপর তার একটা বিরাট প্রভাব আছে তার পরের দেখো মধ্য মস্তিষ্ক এই মধ্য মস্তিষ্ক হলো মস্তিষ্কের সবচেয়ে ছোট অংশ এইটা টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্গুল দ্বারা তৈরি এটা কোন জায়গাটা অবস্থান করে দেখো এই তো পিটুইটারি ইটা এঁকেছি তার উপরে হাইপোথালামাস তা থেকে নেমে এলাম এই যে ডিম্বাকার অংশ এখানটা রয়েছে এটা হলো পঞ্চ এর পরে পড়ব যেটা হলো এই পশ্চাৎ মস্তিষ্কে আছে ঠিক তার সামনের এই অংশটা হলো মধ্য মস্তিষ্ক ঠিক আছে এই মধ্য মস্তিষ্ক তাহলে কোথায় অবস্থান করছে অগ্র আর পশ্চাৎ মস্তিষ্কের ঠিক মাঝখানে এটা হলো মস্তিষ্কের সবচেয়ে ক্ষুদ্র অংশ এই মধ্য মস্তিষ্ক কতগুলো স্ফীতি দিয়ে তৈরি এই যে টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্কল এগুলোর কাজ কি এগুলোর কাজ হল দর্শন ও শ্রবণে সাহায্য করে আমাদের যে অক্ষিগুলো এই অক্ষিগুলোকে যে বিচালন হচ্ছে মানে মনিটা এরাম এরাম যে ঘুরছে এইটাও নিয়ন্ত্রণ করে এই মধ্য মস্তিষ্ক আর চোখের মধ্যে যে তীব্র আলো পড়লে আমরা সাথে সাথে চোখ বন্ধ করে নিই অর্থাৎ চোখের মধ্যে যে প্রতিবর্তক্রিয়া সেগুলোও কিন্তু এই মধ্য মস্তিষ্ক দ্বারাই নিয়ন্ত্রিত হয় কারণ কি কারণ এই অংশেই আছে কতগুলো অপটিগ্লোব এই অপটিগ্লোবই দর্শনের ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে এই যে প্রতিবর্তক্রিয়া এগুলোকে নিয়ন্ত্রণ করে এরপরে আসি পশ্চাদ মস্তিষ্ক বা রমবেন সেফালন সেটার দুটো ভাগ মেটেন সেফালন বা পরাং মস্তিষ্ক মায়ালেন সেফালন বা সুষুমনা শীর্ষক এই যে মেটেন সেফালন বা পরাং মস্তিষ্ক এটা দুটো জিনিস নিয়ে গঠিত পন্স আর লঘু মস্তিষ্ক ছবিতে দেখো এই যে একটা ডিম বাঁকার অংশ এই জিনিসটা হলো পন্স এই জিনিসটা কি তাহলে এইটা হলো পন্স আর এই যে অংশ এইটা হলো লঘু মস্তিষ্ক এটাকে ইংলিশে সেরেবেলামও বলে আমি পড়িয়েছি যে গুরু মস্তিষ্ক দুটো ভাগে বিভক্ত ঠিক একইভাবে লঘু মস্তিষ্কও দুটো ভাগে বিভক্ত আমরা এপাশটা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে ব্রেনের পাশটাও আছে সেই ওই পাশেও একটা লঘু মস্তিষ্ক আছে মানে লঘু মস্তিষ্ক এই একটা পার্ট আর এই একটা পার্ট এই দুটো দিয়েই গঠিত এই যে দুটো অর্ধগোলক বা হেমিসফিয়ার এই হেমিসফিয়ারের দুটোর মাঝে যোজক আছে যেটা এই দুটো হেমিসফিয়ারের মধ্যে যোগাযোগ স্থাপন করে সেটার নাম হলো ভার্মিস তার মানে কি গুরু মস্তিষ্কের ক্ষেত্রে যে যোজক ছিল কর্পাস ক্যালোসাম সেইটাই লঘু মস্তিষ্কের ক্ষেত্রে সেই যোজকটার নাম হলো ভার্মিস এই যে লঘু মস্তিষ্ক এর কাজ কি এর কাজ হলো দেহের মধ্যে ভারসাম্য রক্ষা করা আর এই যে পন্স এই যে অংশটা এর কি কাজ এর এক এর মধ্যে শ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ুকেন্দ্র আছে যেটা আমাদের শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে মানে দৌড়ালে যে শ্বাস অটোমেটিক বেড়ে যাচ্ছে বা আমরা যখন রিল্যাক্স করছি বা মেডিটেট করছি তখন শ্বাস শ্বাস হার আস্তে আস্তে কমছে এই নিয়ন্ত্রণটা করে এই পঞ্চ আর এছাড়াও এর মধ্যে মূত্রনালী নিয়ন্ত্রক স্নায়ুকেন্দ্র আছে এইটা কি করে মূত্রনালীর মধ্যে একটা পেশি আছে সেটা হলো ডেট্রুসার পেশি মূত্রনালি আর এটা হলো ব্লাডার ঠিক আছে এর মধ্যে ডেট্রুসার পেশি থাকে এই ডেট্রুসার পেশি রিল্যাক্স অবস্থায় বা নর্মাল অবস্থায় এরমভাবে কী হয় রিল্যাক্স থাকে তার ফলে পুরো মূত্রনালীটাকে বন্ধ রাখে এবার এই পঞ্জের মধ্যে যে মূত্রনালী নিয়ন্ত্রক স্নায়ু কেন্দ্র রয়েছে সেইটা কি করে এই যে ডেট্রুসার পেশির সংকোচন যখন ঘটায় তখন এই পেশিগুলো কি হয়ে যায় সংকুচিত হয়ে যায় ফলে ছোট হয়ে যায় এই যে ডেট্রুসার পেশি রয়েছে এই ডেট্রুসার পেশির সংকোচন ঘটায় ওই পঞ্জের মধ্যে থাকে যে মূত্রনালি নিয়ন্ত্রক যে স্নায়ুকেন্দ্র সেটা তখন কি হয় এই দেখো ডেট্রুসার পেশিগুলো সংকুচিত হয়ে গেছে তার ফলে এই মূত্রনালির মধ্যে দিয়ে মূত্র বেরিয়ে আসার একটা পথ সৃষ্টি হয়েছে এবং তার ফলে মূত্র বিসর্জন করা সম্ভব হয় এরপর আসি মায়লেন সেফলন বা যেটাকে বলে মেডালা অবলঙ্গাটা বা সুশুমনা শীর্ষক সেটা কোথা থেকে কোন অবধি বিস্তৃত সেটা হলো এই যে পঞ্জ পঞ্জের তলা থেকে এই যে অংশ এই অংশটাই হল মেডালা অবলঙ্গাটা তাহলে এই যে অংশ এইটাই হলো মেডালা অবলঙ্গাটা বা সুসুমনা শীর্ষ দেখতেই পাচ্ছ যে এই অংশটা কীরকম দেখতে অনেকটা শঙ্কুর মতো আঁকার এর কাজ কি এর মাধ্যমে শ্বাসক্রিয়া হৃৎক্রিয়া তারপর বমন কেন্দ্র এই জায়গাতেই আছে অর্থাৎ এই যে কন্টিনিউয়াস আমাদের যে হৃৎপিণ্ড চলছে কন্টিনিউয়াস যে আমরা শ্বাস নিচ্ছি এগুলো তো আমরা কনশিয়াসলি নিচ্ছি না এগুলো চলছে এইগুলো কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় এই মেডালা অবলঙ্গটা বা সুশুমনা শীর্ষক দ্বারা এছাড়াও এই অংশেই বমন কেন্দ্র আছে যখন আমাদের ভমিটিং হওয়ার টেন্ডেন্সি হয় তখন এইটা দ্বারাই সেটা নিয়ন্ত্রিত হয় মানে তোমরা লক্ষ্য করবে যে যখন কারোর মাথায় চোট লাগে তখন সবার আগে চেক করা হয় যে মাথার পিছনে আঘাত লেগেছে কি না কারণ কি একদম যদি মাথার পেছনে আঘাত লাগে মানে এই মেডালা অবলঙ্গাটা বা যেটা হলো এই শুষমনা শীর্ষকে সেটা দিয়ে কি হয় অটোমেটিক হার্ট চলছে অটোমেটিক শ্বাসক্রিয়া চলছে এইখানে যদি আঘাত হয় তখন কিন্তু ইমিডিয়েট ডেথ হয় সেই জন্য আগে লক্ষ্য করা হয় যে চোট কোথায় লেগেছে যদি গুরু মস্তিষ্কের চোট হয় তবু সেটাকে সারানো সম্ভব কিন্তু এই অংশটায় যদি চোট হয় তখন কিন্তু আমাদের ভিতরে যে আন্তর্জন্তগুলোর যন্ত্রগুলোর ক্রিয়া সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এরপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দ্বিতীয় অংশে আসি সেটা হলো সুষুমনা কাণ্ড এই যে মেডালা অবলঙ্গাটা বা সুষুমনা শীর্ষক থেকে শুরু হয়ে একদম পঁয়তাল্লিশ সেন্টিমিটার লম্বা দৈর্ঘ্য বিশিষ্ট হয় এইটা মেরুদণ্ডের মধ্যে যে নিউরাল ক্যানাল সেটাতে অবস্থান করে এর কি কাজ যে কোনো ইমিডিয়েট যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়াগুলো ধরো ইন ফুটলে পাটা ইমিডিয়েট সে জায়গা থেকে তুলে নেওয়া গরমে হাত লাগলে ইমিডিয়েট হাতটা সরিয়ে নেওয়া এই যে ইমিডিয়েট অ্যাকশানগুলো সেগুলোর জন্য তো খুব তাড়াতাড়ি কাজগুলো হতে হয় সেজন্য সেই ইনফরমেশানগুলো আমাদের ব্রেনে যায় না যায় যাই কাণ্ডে বা স্পাইনাল কর্ডে এবং স্পাইনাল কর থেকে সেখানে ইনফরমেশান যায় যে তোমরা এই কাজটা করো অর্থাৎ যে কোনো রকম ক্রিয়ার কেন্দ্র হিসাবে কাজ করে কাণ্ড ছাড়া এই যে কাণ্ডের আরও একটা কাজ বিভিন্ন শরীরের বিভিন্ন যন্ত্রের সাথে সমন্বয় সাধন করা মানে আমি ধরো চাইছি ডান হাতটা তুলতে তখন কি হবে সুষুমনা কাণ্ড থেকে যে তোমার যে স্নায়ুগুলো বেরিয়েছে সেই স্নায়ুগুলোই ওই পেশিতে গিয়ে কাজ করবে অর্থাৎ সমস্ত স্নায়ুর কাজগুলো নিয়ন্ত্রিত হয় কিন্তু আলটিমেটলি এই সুষুমনা কাণ্ড দিয়ে যে কোনো রকম লোয়ার বডি পার্টের যে সমস্ত অপারেশন সেগুলো সমস্তই করা হয় কিন্তু এই যে সুষুমনা কাণ্ড কাণ্ডের মধ্যে অর্থাৎ স্পাইনাল কর্ডের মধ্যে ইঞ্জেক্ট করা হয় এবং বডির যে পার্টটা অবশ করা দরকার মানে লোয়ার পার্টটা সেই সেই পার্টটাকে অবশ করা হয় রিজনটা কি তার মানে সমস্ত যে লোয়ার বডি পার্টের যে স্নায়ুগুলো যুক্ত সেগুলো কোথাকার সাথে যুক্ত এই সুষুমনা কাণ্ডের সাথে এখান থেকে কী বোঝা যাচ্ছে যে দেহের যে নির্দিষ্ট কোনো অংশ তার যে স্নায়ু সেগুলো সমস্ত যুক্ত কিন্তু সুষুমনা কাণ্ডের সঙ্গে এই যে গোটাটা পড়লাম কাণ্ড আর মস্তিষ্ক এটার দুটোরই কিন্তু এক দুটো খুব গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা কি একটা হলো এইগুলোর প্রত্যেকের বাইরেই একটা আবরণ আছে যাতে বাইরে থেকে সহজে ইনফেকশন না হয় প্রোটেকটিভ একটা পর্দা আছে সেটার নাম কি সেটার নাম হলো মেনিনজেস এই মেনিনজেসের তিনটে অংশ কি ম্যাটার ডুরা ম্যাটার আর অ্যারাকানয়েড ম্যাটার ঠিক আছে আর এই মস্তিষ্ক আর এই নাকাণ্ড এগুলোর মধ্যে কিন্তু একরকম তরল পদার্থ আছে যেটার নাম হলো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এটাকে শর্টে বলা হয় সিএসএফ কি নাম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এটাকে শর্টে বলে সিএসএফ এই যে সিএসএফ এটা মস্তিষ্কেও অবস্থান করে আবার শুষুনা কাণ্ডতেও অবস্থান করে এর কাজ কি এর যে মস্তিষ্ক এবং শুষুমনাকাণ্ডের ভিতরে যে সমস্ত স্থায়ীগুলো রয়েছে সেগুলোকে পুষ্টি পদার্থ প্রদান করা এবং অক্সিজেন প্রদান করা আর তোমরা এই নামটা শুনে থাকবে যে মেনিনজাইটিস মেনিনজাইটিস মানে এই যে মেনিঞ্জেস রয়েছে এই যে পুরো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে কভারিংটা এইটার মধ্যে অনেক সময় ইনফেকশন হয়ে যায় তখন মেনিঞ্জাইটিস হয় সেই জন্য এই থেকেই নামটা এসছে মেনিঞ্জাইটিস আর যে এই পর্যন্তই পরের পর্বে দেখা হবে ক্রিয়া নিয়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেও থ্যাংক ইউ